শাশুড়িকে মারলেন কেন? শাশুড়িকে মেরে ঝুলি দিলেন কেন? করিনি স্যার, আমি এরকম কাজ করিনি স্যার। আপনার নামে গ্রামবাসীরা অভিযোগ করছে আপনি আপনার শাশুড়িকে মেরে ঝুলি দিয়েছেন, আপনি কি বলবেন? কোনদিন স্যার আমার প্রমাণ দেখ, প্রমাণ হোক, যদি আমার শাস্তি হয় আমি শাস্তি দেবো। আগে প্রমাণ করো, আপনার নাম কি? আপনার নাম মীরা খাটুয়া, বাড়ি? আপনার নাম শম্ভু মান্না। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে এটা, আজকে আমার এই বড় মাসি সারা জীবন তো দুঃখেই ছিল। মাসির নাম বলবেন? মাসির নাম হচ্ছে রানীবালা খাটুয়া, আর ওনার স্বামীর নাম হচ্ছে বসন্ত খাটুয়া স্বর্গীয়। এবং এই রানীবালা খাটুয়ার ছেলে মহাদেব খাটুয়া, তার স্ত্রীর নাম হচ্ছে মীরা খাটুয়া এবং তার মেয়ের নাম রিম্পা খাটুয়া। গতকাল রাত্রেবেলা আমার মাসির ছেলে বাড়িতে ছিল না, ও কিন্তু তার মেয়ের বাড়িতে গেছিলো। আর সেই রাত্রে বাইরে থেকে পরপুরুষ এনে বাড়িতে আনন্দ ফুর্তি মদ খাওয়া এবং মানে অন্যায় অত্যাচার করেছে আমার মাসির ওপরে। কারণটা কি যে আমার মাসি আগেকার লোক, তো সে এই জিনিসগুলো সহ্য করতে পারে না আর দেখতেও পারে না। বাড়িতে এই জিনিসগুলো হয় বলে আমার মাসি বারবার কিন্তু বারণ করত, তাতে কিন্তু আমার মাসিকে মারধর করেছে ওই বৌমা, ওরা মারধর করেছে। আর কালকে ছেলেকে সরিয়ে দিয়ে এই প্ল্যান করে কিন্তু ভোরবেলাতে ভোর 5টার সময় মানে আমার মাসিকে মেরেছে। এমন গলায় দাগ আছে, রক্তের দাগ আমরা দেখলাম যেটা। কিন্তু মারার পরে ওকে কি করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। ফাঁসিটা যেভাবে লাগায়, যারা ফাঁসিতে মারা যায় তাদের তো দেখি আমি দড়িটা প্যাঁচটা কীভাবে থাকে, আর এখানে দেখছি দড়ির প্যাঁচটা একটু উল্টো দিকে। তাহলে ওকে জোর করে ফাঁসিতে ঝোলানো হয়েছে, কিন্তু সকাল হয়ে এসছে বলে তাড়াহুড়োতে তুলতে না পেরে ওই হাঁটু গেড়ে বসে থেকে গেছে মাসি। তাহলে আজকের কেউ যদি মারা যায় ফাঁসিতে, সে কি হাঁটু গেড়ে বসে থাকে? নিশ্চয়ই থাকে না স্যার। এবং আজ পর্যন্ত এই 15 থেকে 20 বছর পাড়ার লোকের কারুর কথা শোনেনি, কেউ বুঝাতে এলে কাউকে মানে না, কোনো কিচ্ছু নাই মেয়েটা। মানে যেখানে অভিযুক্তর নাম কি? মীরা খাটুয়া। উনি যেখানে সেখানে খুশি যাচ্ছে। আমরা বড় ভাসুর, আমাদেরকে কোনোদিন সম্মান করে না, মানে না, কথা বলে না। আমাদের সামনে, ওর মেয়ে জামাইয়ের সামনে পর্যন্ত আনন্দ ফুর্তি করতেও দ্বিধাবোধ করে না। এই রকম পরিস্থিতির মধ্যে আমার মাসি মেনে নিতে পারেনি, তাই পথের কাঁটাটা যাতে সরে যায় তার জন্য কালকের রাত্রেবেলা আমার মাসির ছেলেকে তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়ে আর ভোরবেলা মার্ডারটা করে দিয়েছে। স্যার, এর জন্য আমরা গ্রামবাসী এবং আমি ওর যে মাসির ছেলে, আমি কিন্তু সুবিচার চাইছি। বিচারটা এমনভাবে হয় যেন আমার ওই মাসিকে যেভাবে ফাঁসি দিয়ে মেরেছে ওই মেয়েটার, কি নাম বলুন, মীরা খাটুয়ার, সেইভাবেই যেন ফাঁসি হয়। এবং তার মেয়ে কি খাটুয়া, রিম্পা খাটুয়া, দুজনেই ছিল একসঙ্গে, ওদেরও যেন এইভাবে ফাঁসি হয়। এই বয়সে আমার মাসির আজকের কত বয়স হলো, প্রায় 65-70 বছর বয়স। এই 70 বছর বয়সে আমার মাসি মরে যাওয়ার লোক নয়। সে দেখে নিয়েছে যে পথের কাঁটাটা না সরালে আমি কিন্তু ব্যবসা করতে পারবো না। এবং এই ব্যবসার ব্যাপারে পাড়ার লোক অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু কারুর কথাতে কর্ণপাত করেননি। কতদিন ধরে চলছিল? আজকের মিনিমাম 15 বছর। গ্রামের লোক প্রতিবাদ করে না? গ্রামের লোক প্রতিবাদ করেছে, কাউকে মানে না, কারুর কোনো কথা শুনে না। যখনই গ্রামের লোক এসে বলে বা আমাদের পঞ্চায়েত প্রধান যারা বলে, তাদেরকে বলে দেয় যে ঠিক আছে এরপরে আর কোনো কিছু হবে না, কিন্তু সেই তারা চলে গেলেই কিন্তু এর আনন্দ ফুর্তি চালু হয়ে যায়। এদের এর অনেক লোক আছে স্যার, অনেক লোক আছে, অনেক দূর দূর থেকে লোক আছে। কাছাকাছি নাম না? কাছাকাছি স্যার নামটা তো বলা যাবে না, নামটা জানি না, দেখি। এখন কি চাইছেন? আমি এখন চাইছি স্যার, আমার এই যে মাসির এই যে ফাঁসি লাগিয়েছে বা মার্ডার করেছে, এইভাবে ওদের যেন ফাঁসি হয়, এটাই আমার বিচার, এইটাই বিচার চাই আমি ওদের, আর কিচ্ছু নয়। ওর যেন ফাঁসি হয়, ও যেন বাঁচতে না পারে। এইভাবে যদি ও বেঁচে থাকে, ছাড় পেয়ে যায়, তাহলে কিন্তু আমার পাড়া পাড়া গায়ে আবার একটা মেয়ে শিখে যাবে ওর থেকে। তার জন্য আমি হুজুর বিচার চাইছি যে ওর যেন ফাঁসি হয়, ওকে যেন একদম শেষ করে দেওয়া হয়, ওর নাম মিটিয়ে দেওয়া হয় যেন একদম দুনিয়া থেকে, ও যেন বেঁচে না ফিরে। আর যদি
আইন যদি শাস্তি না দিতে পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দিক, আমরাই ওকে মেরে দেবো। তার জন্য আমরা আমাদের যদি জেল জরিমানা হয় কোনো আপত্তি নেই, কারণ ওই রকম একটা বিচারিতা মেয়েকে এখানে আমরা গ্রামে রাখতেই চাই না। চলে ঘটনা ঘটালে কি হবে, গ্রামবাসী তখন দায়ী করবেন না, দায়ী হবেন না। বলুন বলুন বলুন, হ্যাঁ নালে কে মানে আপনার আপনার বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল পাড়ার? হ্যাঁ, অনেক লোকের সাথে আছে আছে, তার পাড়ার লোক সকল সকল আমার মাকে খুব ভালোবাসে, মানে ভালোবাসে সকলে আছে। মানে আপনার বৌদির মানে ঘটনাটা আপনার মা জানার জন্য আপনার মাকে মেরে ঝুলি দিয়েছে? খেতে দিত না কেন? আর কত বছর খোলা দিচ্ছে মেরিয়া আসল তারপরে নিচে সেক্সুয়ালিটি হতো বলো তো এখানে দেখো মো দেখতে আছে নি দেখো ঘটনা আমার ও আমার জেঠিমা হয়, আমি কিন্তু ওর নামটা বলতে পারবো না, নাম বলতে পারবো না। রানীবালা খাটুয়া, রানীবালা খাটুয়া আমাদের জেঠিমা হয়, ও আমাদের বাড়িতে যে বলতো খেতে মাখতে দেয় না, পর পুরুষ নিয়ে এসে ঘরে খুব মানে আনন্দ ফুর্তি করে, মদ নিয়ে এসে কুর্চন করে, মদ ব্যবসা করেছে,
আর হচ্ছে যে ওদের ছেলেও চোখে দেখে না, খেতে দেয় না, ওরা ভালো মন্দ আনে এনে ফ্রিজের মধ্যে রেখে দেয়, ওরা খেতে মাখতে দেয় না, প্রচুর বুড়িকে মানে শাস্তি দেয়। তারপরে ওই বর্মাকে বলে নাকি তোকে অনেক সময় বলেছে যে মেরে ঝুলিয়ে দেবো, বিষ খেলে মরে যা, তুই মরুনি কেন, এইভাবে নাকি প্রচুর গালাগালি দেয়। তুই নাং করু নাং করে ছেলে মেয়ে পালা পোষা করেছু, হ্যাঁ যাদের বাড়িতে ছিল ওদেরকে নাং করেছু, এইসব মানে এবারে গতকাল রাত্রে এখানে পাড়া পড়ছির মুখে শুনছি যে ওদের বাড়িতে পার্টি হয়েছিল, ওরা পার্টি করে রাত্রে খাওয়া দাওয়া করেছে, করে বর্মাকে ফাঁসি ঝুলিয়ে দেয় মেরে। কেন ওইটা ওখানে ওদের বাড়িতে এই বর্মা ধরো বাড়িতে পরপুরুষ এসছে কি মদ বিক্রি করছে, সবাই এসে অশান্তি করছে, প্রতিবাদ করছে, তার জন্য বর্মাকে মেরে ফাঁসি ঝুলিয়ে দিয়েছে। এবার পথের কাঁটা সরিয়ে দিচ্ছে যে আর কোনোদিনের জন্য প্রতিবাদ করার জন্য কেউ থাকবে না। আপনার নাম? আমার নাম আরতি খাটুয়া। বাড়ি? বাড়ি কাকরা। মিতা কে হয় আপনার? আমার দিদি। কি নাম বলুন? রানীবালা খাটুয়া। আপনার নাম? আমার নাম রামপদ মাই। কি হয়েছে ঘটনা? ঘটনাটা তো এই তো আমি তো সকালে খবর পেলাম, খবর পেয়ে আমি এসেছি এখানে। তার আগে প্রায় দিদি এইভাবে নির্যাতন খেত, তার জন্য ওখানে আমার কাছে যেতে পারে বলেছিলাম যে তুমি এখানে থাকো, আমার এবং আমার দুই ছেলে তারাও বলেছে, কিন্তু বলে এইভাবে বৌমার অত্যাচার। অত্যাচার কীভাবে? বাইরে সব ছেলেদের আনে, এনে একটি টেবিলে বসে মদ্যপান করে, এবং আমার যে ভাগনা সেও একসঙ্গে তার স্ত্রীর সঙ্গে বসে মদ্যপান করে, এবং পরপুরুষরা যে সাইডে বসে টেবিলেতে খেত মদ, এবং ওই মীরা খাটুয়া আমার ভাগনা বউ বলতে লজ্জা লাগছে তবুও বলতে বাধ্য হলাম, পরপুরুষের গায়ে বসে খেত এবং তার গায়ের উপরের পা তুলে দিত, পা তুলে দিয়ে এইভাবে বসে মদ্যপান করতো, এবং প্রায় ই করতো। দিদিকে অনেকবারই বলেছি যে দিদি এখানে চলে আস, তোমার থাকতে হবে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যেইভাবে আমার দিদি মারা গেছে ওইভাবে যেন ওর শাস্তি হওয়া চাই, ওদেরকে শাস্তি হোক, ফাঁসি হোক, নালে যাবজ্জীবন কারাদণ্ড হোক ওদের, যেন ওই অন্ধকারে পড়া পচে মরে। আপনার নাম? আমার নাম রামপদ মাইতি। বাড়ি? বাড়ি কাগড়া, দক্ষিণ কাগড়া।